সবাইকে আমার প্রণাম জানাই। আজকে প্রশ্ন উত্তর পর্ব, তো আমার কাছে তিনটে চারটে মতন প্রশ্ন এসেছে, তো আজকে সেটা নিয়ে আলোচনা করছি। সবচেয়ে প্রথমে আমি জগন্নাথ কর্মকার, জগন্নাথ বাবু একটা অনেক বড় কমেন্ট করেছেন, তো এটা পড়তেও একটু সময় লাগবে, এটা নিয়ে আলোচনা করতে একটু সময় লাগবে, তো আমি কমেন্টটা পড়ছি। তো ওনার একটা কথা খুব ভালো লেগেছিল, যেটা লাইভে আলোচনা হয়েছিল। হেল্লো দিল্লো সাপ, স্থির থাকলেও সেই সাপ, ব্রহ্ম আর শক্তি একই, যখন সে স্থির তখন ব্রহ্ম, আর যখন কাজ করছে তখন শক্তি, সব অ্যাক্টিভিটির পেছনে আছে এই শক্তি, দুটো একই, 100% ঠিক অনুভব। তবে স্থিরতাও কিন্তু আপেক্ষিক, কার সাপেক্ষে স্থির, একদমই ঠিক বলেছেন। এই স্থিরত্ব এবং গতি এগুলো সবই এই জগতের মধ্যেই দেখা যায়। সেই চরম সত্য, সে ব্রহ্ম বা আত্মা, সেটা স্থিরও না, সেটা গতিশীলও না, সেটা কোনো অবস্থা না। স্থিরত্ব একটা অবস্থা, গতিও একটা অবস্থা, সেটা অবস্থার পারে, সেটা কোনো অবস্থা না। আর অবস্থা পরিবর্তনশীল, সেটা পাল্টে যায়, কিন্তু সেটা তো নিত্য সত্য, সে ব্রহ্ম বা আত্মা, তাই সেটা কোনো অবস্থা নয়। আপনার কথাটা অনেকটা আমার মতন প্র্যাগম্যাটিক ব্যক্তির ব্রহ্মচিন্তার সঙ্গে কিছুটা হলেও মিল খেলো বলে মনে হলো। ব্রহ্ম চরম পরম সত্য, জগতও সত্য, সে সর্বদা পরিবর্তনশীল হোক না তাতে কি, সাপ তো সাপই, সে হেলুক দুলুক বা চুপ করে মরার মতন পড়ে থাক, সে তো ইঁদুর হতে পারে না। স্থির মন, পরিবর্তনশীল মন, মন মনই, সে তো চেতনা নামক সদা জাগ্রত এক এবং অদ্বিতীয় মায়ের কোলে কখনো স্থির হয়ে ঘুমায়, কখনো বা মায়ের আঁচল নিয়ে লুকোচুরি খেলা করবে, করুক না যা খুশি করুক। এখানে একটা কথা বলতে চাই, স্থির মন, পরিবর্তনশীল মন, মন মনই, কিন্তু যে চেতনা, যে মায়ের কোলে ঘুমাচ্ছে বা মায়ের সাথে মা তাকে দিয়ে খেলা করাচ্ছে, যে এই পর্যায়ে পৌঁছেছে, তার কাছে মন বলে কিছু নেই। মন তো মনই, মনটাও একটা কল্পনা, মনটাও মনে হয়। যারা সেই চরম সত্যে পৌঁছেছে তাদের কাছে মন বলে কিছু নেই। তাতে কি দুই অবস্থায় সন্তানের প্রতি কোষে মায়ের ডিএনএ একবার পাওয়া যাবে আর একবারই আর একবার একেবারেই যাবে না, তা কি হবে? পরিবর্তনশীল মানেই মিথ্যা, এ কথা আপনি বারবার বলেন, ভবিষ্যতেও বলবেন। ঘুমালে বিশ্ব নেই আর জাগলে বিশ্ব উপস্থিত, জগৎকে মিথ্যা বানানোর কি অদ্ভুত যুক্তি। জগৎকে মিথ্যা আমি বানাচ্ছি না, বানাচ্ছি না, জগৎ মিথ্যাই, সেখানে আলাদা করে বানানোর কিছু নেই প্রথমত। আর দ্বিতীয়ত, ঘুমিয়ে পড়লে জগৎ নেই, ঘুমিয়ে পড়লে জগতের বোধ থাকে না। জগৎ যদি সত্য হয় তাহলে ঘুমিয়ে পড়লে সেই বোধটা আমার থাকছে না কেন? এবার এই প্রশ্নের উত্তর আমি চাইছি। সেটা তো সত্য, সেটা আছে, নিত্য আছে, তাই তো? তাই সেটা বোধটা আমার ঘুমিয়ে পড়লে হচ্ছে না কেন? বোধটা তো আমার যে কোনো অবস্থায় থাকবে, স্বপ্ন সুষুপ্তি জাগ্রত যে কোনো অবস্থায় আমার জগৎ বোধ থাকবে। তো এটা কেন হচ্ছে যে জাগরণেই শুধু আছে আর যখনই ঘুমিয়ে পড়লাম সেটা নেই? সেটা যদি সত্য হয় সেটার বোধটা থাকে না কেন? কেন থাকে না, এটার উত্তরটা আপনি একটু আমাকে লিখে জানাবেন। আপনি তো খুব প্র্যাগম্যাটিক ব্যক্তি। আর একটা কথা বলি, প্র্যাগম্যাটিজম দিয়ে ব্রহ্মচিন্তা হয় না। ব্রহ্মচিন্তা বুদ্ধির বিষয় না, বুদ্ধি পারে যাওয়ার বিষয়। বুদ্ধি দিয়ে অনেক তর্ক, অনেক যুক্তি অযুক্তি অনেক কিছু থাকতে পারে, তাতে সত্য পাল্টে যাবে না। আর আমি এখানে কিছু বানাতে বসিনি, জগৎ মিথ্যাই। কিন্তু হ্যাঁ, এটার পরেও অনেক আলোচনা আছে, সেটা আস্তে আস্তে আসছি। প্রথম আদিতব শক্তি, আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারই হে গগনে গগনে, তোমার আদি বহিছে তব আনন্দ, জাগিছ নব নব রসে হৃদয়ে মনে, তোমার চিদাকাশে ভাতে সুরস চন্দ্র তারা, প্রাণ তরঙ্গ উঠে পবনে। রবীন্দ্রনাথের মতন একজন ব্রহ্মবাদী ঋষির মনে কি গভীর বিস্ময়, এই বিশ্ব তরঙ্গের উথাল পাথালকে তিনি মিথ্যা বলছেন কি? সব স্থানেই তো তিনি সেই ব্রহ্মকে অনুভব করছেন। প্রথমত,
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মবাদী অবশ্যই, কিন্তু ব্রহ্মবাদী আর ব্রহ্মজ্ঞানীর মধ্যে আকাশ পাতাল তফাৎ দুটোকে এক করবেন না প্রথমত। আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আধ্যাত্মিক জগতের অথরিটি বলে মানি না, আমি ঠাকুর বলতে ঠাকুর রামকৃষ্ণকে মানি আধ্যাত্মিক জগতে, যিনি বলেছেন ঈশ্বরই বস্তু বাকি সব অবস্তু। আমি মানি যিনি লিখেছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক, শূন্যে শূন্য মিলাইল, সেই শূন্যই ছিল, সেখানে গিয়ে শূন্যই মিশলো এবং শূন্যই থাকলো। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মবাদী হতে পারে, ব্রহ্মজ্ঞানী নয়, তার সাথে ঠাকুর রামকৃষ্ণের তুলনা হবে না। আর আধ্যাত্মিক পথে যদি অথরিটি বলে মানতে হয়, ঠাকুরকে মানতে হবে, তার কথা মানতে হবে। আর এইটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু আরেকটা জিনিসও লিখেছিলেন তার জীবনের শেষে, একদম জীবনের শেষে, এটা তার শেষ কবিতা। সেই কবিতাটাও একটু তাহলে পড়ি, আপনি যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে উক্তি করছেন, আমিও তাহলে একটু কবিতাটা পড়ি। তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছো নিপুণ হাতে, সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহৎ তত্ত্বের করেছো চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি, তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে, সে যে করে তারে চির সমুজ্জ্বলা। কি বলছেন, বিচিত্র ছলনা জালে, ছলনা ছলনা মিথ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা তার শেষ কবিতায় তিনি লিখেছেন, যে ছলনা জালে তুমি আমাদেরকে বেঁধেছ রেখেছ। তিনি বুঝেছিলেন এই জগৎটা ছলনা। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি করছি, পরেরগুলো দেখবো না তা তো হবে না, না তিনি আগে সেই কবিতাটা লিখেছেন ঠিকই, কিন্তু শেষে কিন্তু তিনি এই কবিতাটাই লিখে গেছেন। যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, বহিরের নয়, এই জগৎটা বাইরে, অন্তরের পথ দেখায়, ভেতরের পথ, আত্ম অনুসন্ধান, অন্তর্মুখীন। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, বাহিরে কুটিল, কুটিল বলছে, বাইরের জগৎটাকে তিনি কুটিল বলছেন। তিনি পার্থক্য করছেন যে অন্তর আলাদা বাহির আলাদা, আর বাহিরকে তিনি ছলনা জাল বলছেন, কিন্তু অন্তরে বলছেন ঋজু। এই নিয়ে তাহার গৌরব, গৌরবটা কিসে? অন্তরে সেই সত্যকে নিয়ে গৌরব, সেই ব্রহ্ম বা আত্মা। লোকে তারে বলে বিড়ম্বিতা, সত্যের সে পায়, সত্যেরে সে পায়, সত্যকে কোথায় পাচ্ছে? ভেতরে পাচ্ছে, অন্তরে, বাইরের জগতে না। আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে, কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। আপন ভাণ্ডার মানে যদুবাবুর সেই বাড়ি, সেই আত্মা বা ব্রহ্ম, সেটাই আমার আপন ভাণ্ডার। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। ছলনা যে সহ্য করেছে, সেই তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার পাচ্ছে। শান্তি স্বরূপ সেই ব্রহ্ম বা আত্মাকে সেই পায়। তাহলে এই কবিতাটার উক্তিটা কে দেখবে? দেখলে তো পুরোটা দেখতে হবে, যে তিনি শেষ জীবনে কি লিখে গেলেন, ছলনা জগৎকে তিনি ছলনা বলে গেলেন। সব স্থানেই তো তিনি ব্রহ্মকেই অনুভব করছেন, জানি না আপনার ধীশক্তি কি অনর্বচনীয় সত্যকে অনুভব করে, যাতে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা অনুভূত সবকিছুই আপনার মিথ্যা ইলিউশন বলে মনে হয়,
শঙ্করাচার্য বলেছেন বলে বলেন মনে হয়। এটা শুধু শঙ্করাচার্য বলেননি, সেই উপনিষদিক যুগ থেকে ঋষিমুনিরা সেই একই কথা বলে আসছে, সৃণান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তোমরা সেই অমৃতের সন্তান, মানে তোমরা সেই অমৃত স্বরূপ, সেই ব্রহ্ম বা আত্মা। শঙ্করাচার্য তো অনেক পরে এসছেন। আর আপনাকে একটা কথা বলি, আমি যে এই সত্যকে অনুভব করছি তা না, আধ্যাত্মিক পথে যেই সত্যকে অনুভব করেছে, যে সেই চরম সত্যকে অনুভব করেছে, সে দেখেছে সেই জায়গায় জগৎ নেই। আপনি বুদ্ধি দিয়ে অনেক কিছু ভাবছেন, তো তাই আপনার কাছে জগৎটা আছে, বুদ্ধিটাও জগতের মধ্যেই পড়ে। আর আধ্যাত্মিক পথে সত্যর অনুভূতি অনুভূতি, এখানে আমি আপনার বলে কিছু হয় না। একটা কথা বলছি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা একটা অনুভব। আপনি বুদ্ধি দিয়ে যতই এটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করুন না কেন, তাতে সত্যটা মিথ্যা হয়ে যাবে না, সত্য সত্যই থাকবে, ঠিক আছে? দ্বিতীয়ত, আমি সবসময় দুটো অবস্থার কথা বলি, একটা আপেক্ষিক সত্য, একটা চরম সত্য। আপেক্ষিক সত্যটা হচ্ছে এই জগৎ, সেটা আপেক্ষিক সত্য, আমার অপেক্ষায়, আমি নেই, এই জগৎ নেই। আর চরম সত্যটা কোনো অপেক্ষা, কিছু কিছু জিনিসের অপেক্ষায় নেই, সেটা নিত্য শুদ্ধ বদ্ধ মুক্ত অনাদি অনন্ত, সেই ব্রহ্ম বা আত্মা, সেটা কারুর অপেক্ষায় সেটা অস্তিত্ব নয়, সেটা চরম সত্য। আপনি চরম সত্যে পৌঁছাননি বলে চরম সত্যটা নেই সেটা বলার অধিকার তো কেউ দেয়নি। যখন আমরা এই ব্যবহারিক জগতে আছি, তখন জগৎ আছে, জগতের ব্যবহারও আছে, তখন জগৎকে সত্য মনে হচ্ছে। যখন সেই চরম জায়গায় পৌঁছে যাচ্ছি, তখন সেখানে জগৎ নেই, জগতের প্রসঙ্গই নেই। আর রবীন্দ্রনাথ ঠাকুর কেউ ব্রহ্মকে দেখছে, সে বাইরে ব্রহ্মকে দেখছে, সে ব্রহ্মকে দেখছে, সে জগৎ দেখছে না। নয় আমি সিনেমা দেখব, নয় আমি সিনেমার পর্দা দেখব, দুটো একসাথে দেখা যায় না। যতক্ষণ জগৎ দেখছি ততক্ষণ সে সত্যকে দেখতে পাবো না, আর যখন পর্দা দেখছি তখন কিন্তু সিনেমা বন্ধ, তাই পর্দাটাকে দেখতে পাচ্ছি, তখন জগৎ নেই। নয় মাটির হাতি, তো মাটিটাকে আকার দিয়ে দিয়ে হাতি তৈরি হয়েছে, যখন হাতির নামরূপ দেখব তখন কিন্তু মাটি দেখব না, যখন মাটি দেখব তখন নামরূপ চোখে পড়বে না, তখন সে মাটিকেই দেখবে। মাটি দিয়ে তারপরে সেই হাতির আকার দেওয়া হয়েছে, মাটি না থাকলে মাটির হাতিটা কোথা থেকে আসতো? তো মহাপুরুষরা এটাও বলেন, স্বামীজি বলছেন না যে জগৎকে ভালো করে দেখো ঈশ্বরকে দেখবে, তিনি কিন্তু বলেননি জগৎকে ভালো করে দেখো জগৎকে ভালো করে দেখতে পাবে, তিনি বলেছেন ঈশ্বরকে দেখবে। আকারের মধ্যে দিয়ে ভালো করে দেখো মাটি দেখতে পাবে, আর মাটিটা না থাকলে আকারটা কোথা থেকে আসবে? কিছুদিন আগে সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, ব্রহ্মের থেকে ইক্ষণ হয়, তারপরে সেখান থেকে জগতের সৃষ্টি, সেই ব্রহ্ম হচ্ছে মহা কারণ, সেটা না থাকলে জগৎ কোথা থেকে আসতো? এই জগৎটাকে যে দেখছি সেই জ্ঞানের আলোতে দেখছি, এই আলোটা না থাকলে এই জগৎকে কোথায় দেখতে পেতাম? তাই জগতে তিনি সব জায়গায় ব্রহ্মকে দেখছেন, ব্রহ্মকে দেখছেন। যখন সে ব্রহ্মকে দেখছে সে জগৎ দেখতে পারে না। আর উক্তিগুলো ভালোই করেছেন, অনুভবটা হলে ভালো হবে। তিনি অমুক বাবু ওই বলেছেন, তিনি এই বলেছেন, উনি সেই বলেছেন, তাতে আমার কিছু আসবে যাবে না যতক্ষণ না আমি অনুভব করব। আধ্যাত্মিকতাটা না তর্কের বিষয় না, অনুভবের বিষয়। অনুভব করার চেষ্টাটা তো করব। আর আধ্যাত্মিক পথে
আধ্যাত্মিক জগতে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোদিনই ধরা হয় না। ওই যে আবার বললাম, ব্রহ্মবাদী আর ব্রহ্মজ্ঞানীর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। তাই আমি ঠাকুর বলতে ঠাকুর রামকৃষ্ণকে বুঝি, যিনি বলেছেন ঈশ্বরী বস্তু বাকি সব অবস্তু। যেই ঠাকুর কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন তখন তার কাছে জগৎ নেই। যেই স্বামীজি লিখছেন যে সূর্য নেই, জ্যোতি নেই, শশাঙ্ক নেই, কিচ্ছু নেই, সবই ছবি, আর এই মনটা হলো সেই প্রজেক্টর। মনটা যেই জেগে ওঠে ঘুম থেকে তখনই এই জগৎটা দেখা যায়, যে মন ঘুমিয়ে পড়ে জগৎ উধাও। আর এই যে ব্রহ্ম বা আত্মা, এটা হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে, সেখানে মন বলে কিছু নেই। স্বামীজি বলছেন মনশালাই চোর, একে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, মন মরে যায়। মন মরে যায়, যে ব্রহ্মকে জানে তার আলাদা মন বলে কিছু থাকে না, আর সে সর্বভূতে ব্রহ্মকেই দেখে, সে সেই মাটিকেই দেখে। তাই এই একটা যুক্তি আমার নয়, আমার কিছু বানানো নয়, এটা সত্য। আপনি বুঝতে পারছেন না, আপনি দেখবেন, আমার তো কিছু করার নেই, আমি সত্যটাকে সত্যের মতন করেই বলবো। আর ওই যে বললাম ঠাকুরের শেষ কবিতাটাও মনে রাখবেন, ছলনাময় এই জগৎ, আর শান্তি ভাণ্ডার, ভেতরে ভাণ্ডারেই শান্তি, এবং তিনি সেই রাস্তাটা দেখান। যতদিন প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ রাখবেন ততদিন হবে না। আচ্ছা, শেষের আপনার বক্তব্যটা একটু পড়ে নিই। আদি শঙ্করাচার্যের মত এক বিস্ময় প্রতিভা কোন প্রেক্ষিতে কথাটা বলছেন তা বিজ্ঞজনদের নতুন করে আরো গভীরভাবে বেদান্ত চর্চা করে দেখা দরকার। যারা বিজ্ঞজন তারা আদি শঙ্করাচার্যের অনুভব, শঙ্করাচার্য যা বলেছেন তিনি তো সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে অনুভব করে বলেছেন, বিজ্ঞজনদের দ্বারা সেই জায়গাটা বোঝা সম্ভব না। আধ্যাত্মিকতা না অজ্ঞ বিজ্ঞ এগুলোর পারে। এতে বিশ্ব আরো সুন্দর, কঠোর, বাস্তব, মধুময় আর কল্যাণকর হবে, সেই সঙ্গে সবই যে ব্রহ্মময় এই অনুভব সকলের কাছে অতি সহজে ধরা দেবে বলে আমার অন্তত তাই মনে হয়। আপনি ভাবুন না, আপনি ভাবছেন না কেন জগন্নাথবাবু, আপনি ভাবুন, আপনি ভাবলে তারপরে শঙ্করাচার্যের কথাটা ঠিকই বুঝবেন। শঙ্করাচার্যের যে বই বিবেক চূড়ামণি, সেখানে আছে তিনি শিষ্যকে উপদেশ শেষ করেছেন, তারপরে শিষ্য তার অনুভূতি বলছে যে এই জগৎ কোথায় উধাও হইয়া গেল, কাহার দ্বারাই বা অপসারিত হইল, কার দ্বারা অপসারিত হলো এই জগৎ, কোথায় চলে গেল। জগৎটা তো ছিলই না, নেই, হবেও না, এখনো নেই, ছিলও না কোনোদিন, তাই সেটা আলাদা করে উধাও হওয়া বা চলে আসারও কোনো প্রসঙ্গ নেই। তো এটা একটা অনুভব। আর এটা যে শঙ্করাচার্য সেই অজাতবাদের কথা বলে গেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, সেটা সেই জায়গার কথা। সেখান থেকে নেমে আসলে আবার যখন এই আপেক্ষিক সত্যের এই প্লেনে আসছি তখন আবার জগৎকে দেখছি। এটাই তো মায়ের খেলা, যে তিনি দেখাচ্ছেন। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় না, ট্রিক্স, ওগুলো সত্য না, ওগুলো ট্রিক্স। ওই মাও কিছু ট্রিক্স দেখাচ্ছেন, আমরা মুগ্ধ হয়ে ভাবছি সেটা সত্য। এটাতেই তো খেলাটা চলছে। যারা যারা খেলাটার থেকে বেরিয়ে যায় তাদের কাছে সত্যটা পরিষ্কার হয়, তাদের কাছে সত্যটা ঝকঝক করে, তারা জানে এগুলো ভেলকি ট্রিক্স, ম্যাজিক ট্রিক্স।
তারা আর দর্শকের মধ্যে বসে থাকে না, তারা ব্যাকস্টেজে দাঁড়িয়ে তারা দেখতে পায় সে কিভাবে ট্রিকগুলো মা করছে। এই অনুভবের বিষয়, এটা যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ নেই। একটু ভালো করে বেদান্তটা চর্চা করে দেখুন না কি অনুভব হয়। আমি তো বারবার বলি যে আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজে করে দেখুন, একটু গভীরভাবে ভেবে দেখুন, নিউট্রালি ভাবতে হবে। জগতের প্রতি আসক্তি নিয়ে ভাবাটা নিউট্রালি ভাবা হবে না, মনন করতে হয়, দাঁড়িপাল্লায় নিজেকে দাঁড় করিয়ে করতে হয়, সামনে আয়না দাঁড় করাতে হয়। বায়স ভাবে সেটাকে বিচার বা মনন বলে না, নিউট্রালি করতে হয়। তাই একটু ভেবে দেখুন। আর এই অজাতবাদ, সেটা আমাদের সেই বৈদিক যুগ থেকে এই এই কথাই বিভিন্ন মহাপুরুষ বলে যাচ্ছে, এটা যে শঙ্করাচার্য বলেছে তা নয়। আপনি একটু আধ্যাত্মিক বই পড়ুন, একটু নিউট্রালি মনন করার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন, তাহলে আর এই প্রশ্নগুলো থাকবে না। আচ্ছা, জুয়েল বৈদ্য তিনি বলছেন, প্রণাম নেবেন, আপনাকেও প্রণাম। আমি প্রতিদিন সাধুসঙ্গ করি, জপ ও ধ্যান যতটুকু পারি করি, প্রত্যেক মুহূর্তে ইষ্ট মন্ত্র অজপা জপি, কিন্তু কিছুতে কি হয় না কেন? সাধুসঙ্গ যতক্ষণ ততক্ষণ ভালো লাগে, পরে আবার মন অস্থির ও চঞ্চল হয়ে পড়ে, কেন? কি করলে মন শান্ত ও স্থির থাকবে? যে প্রত্যেক মুহূর্তে ইষ্টমন্ত্র অজপা জপে, তার মন তো অস্থির বা চঞ্চল হওয়ার কথা নয়, তার মানে জপটা হচ্ছে না বা সাধু সঙ্গটা ঠিক করে হচ্ছে না, নিজের প্র্যাকটিসে কিছু গণ্ডগোল হচ্ছে। আর একটা বলি, গুরু ছাড়া কিন্তু একটু সমস্যা হয়। সাধুসঙ্গ করা তো অবশ্যই দরকার, কিন্তু গুরুকরণ, গুরু না থাকলে মুশকিল। আপনি মন্ত্র ইষ্টমন্ত্র জপ করছেন মানে আমি ধরে নিচ্ছি আপনার গুরু আছে, আপনি আপনার গুরু সঙ্গ করুন, আপনার যেই সমস্যাগুলো হচ্ছে সেটা গুরুকে জানান, গুরু ধরিয়ে দেবেন। যার ইষ্টমন্ত্র প্রত্যেক মুহূর্তে অজপা জপ হচ্ছে, তার মন অস্থির হতেই পারে না, তার মন চঞ্চল হবেই না, হবেই না। তার মানে কোথাও একটা প্র্যাকটিসে হয়তো কোনো ভুল হচ্ছে। যে মনটাকে সবসময় সেই জায়গায় দিয়ে রাখবে, তার মনে তো আস্তে আস্তে চিন্তা কমতে থাকবে, তার মন তো চঞ্চল হবার কথা নয়। তো হয়তো হতে পারে আপনার প্র্যাকটিসে কিছু প্রবলেম হচ্ছে, সাধু সঙ্গ সঙ্গতে কিছু প্রবলেম হচ্ছে, হয়তো ভেতরে সত্যকে জানার চাহিদায় একটু কমতি আছে। আপনার যদি গুরু থাকে, এটা আমার সাজেশন, আমি উপদেশ অ্যাডভাইস কিছু দিই না, সেই ক্ষমতা আমার নেই। আপনি আপনার গুরুকে, যদি আপনার গুরু থাকে, আপনি আপনার গুরুর কাছে গিয়ে এই ব্যাপারটাকে একটু জানান, গুরুই আপনাকে ধরিয়ে দেবে। অজপা জপ এ তো নিদিধ্যাসন, নিদিধ্যাসনের পরেই হয় সমাধি। আর আপনি বলছেন আপনার মন অস্থির চঞ্চল হয়ে পড়ছে, তার মানে জপটা ঠিক করে হচ্ছে না, ঠিক ঠিক হলে মন শান্ত হতে বাধ্য। আপনার যদি গুরু মানে আছে বা নেই সেটা তো জানি না, আপনি আরেকবার একটু কমেন্টে লিখবেন যে আপনার গুরু আছে কি নেই, তাহলে সেইভাবে আরও আলোচনা করা যাবে। আচ্ছা, যাজ্ঞসেনী দিদি, দীক্ষা লাভ না করা অবধি কি গুরু কৃপা পাওয়া যায় না? দীক্ষা লাভ, দীক্ষা অনেক ধরনের হয়, খালি যে মন্ত্র দীক্ষা হয় তা নয়, শাক্তি দীক্ষাও হয়, সাম্ভবী দীক্ষাও হয়। শাক্তি দীক্ষা হচ্ছে যখন গুরুর শক্তি শিষ্যের ভেতরে সঞ্চারিত হয়, সেটাও গুরুর কৃপা। যে সদ্গুরু, যে অবতার, তার কাছে দীক্ষাটা কোনো ফ্যাক্টরই না। ভগবান মুষ্টিমেয় লোককে হাতে গুনে বলা যাবে, মুষ্টিমেয় লোককে দীক্ষা দিয়েছেন,
যাদেরকে দেয়নি, যাদেরকে তিনি দেননি, তারা কিন্তু সেই আধ্যাত্মিক উপলব্ধি থেকে বঞ্চিত হয়নি। তাই মন্ত্রটা ফ্যাক্টর না, দীক্ষা অনেক ধরনের হয়, সাম্ভবী দীক্ষাও হয়। অবশ্য সাম্ভবী দীক্ষা সেরম আধার, যাদের অনেকটাই রাস্তা করা আছে তাদের জন্য সাম্ভবী দীক্ষা, তো শাক্তি দীক্ষাও হয়। যে সদ্গুরু, যে অবতার, তার কাছে আলাদা করে দীক্ষার ব্যাপার নেই কোনো। তার গুরু কৃপা সবসময় থাকে, সে দীক্ষা হোক যা নাই হোক। ঠাকুর বলছেন না কৃপা বাতাস বইছে, তার বাতাস বয়। আচ্ছা, অসীম কুমার একটা প্রশ্ন রেখেছেন, আমি দুটো প্রশ্ন রাখছি, আলোচনা করলে উপকৃত হব। প্রথম প্রশ্ন দুটি হলো, অদ্বৈত বেদান্ত কি? অদ্বৈত যেখানে দুই নেই, এটা নিয়ে আগেও আলোচনা করেছি। আপনি মনে হয় নতুন জয়েন করেছেন এই গ্রুপটা বা লাইভ নতুন দেখছেন, তো আগে এগুলো নিয়ে আলোচনা হয়েছে, তা আমি আরেকবার আলোচনা করছি। অদ্বৈত বেদান্ত, অদ্বৈত মানে যেখানে দুই নেই, যেখানে এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, সেই অদ্বৈত ভূমি, সেই ভূমি সেইটাই হচ্ছে সত্য, যেটা সেই ব্রহ্ম বা আত্মা, এবং সেটাই আমার আসল স্বরূপ। আমি এতদিন যে নিজেকে অসীম কুমার ভেবেছি, যে আমি পুরুষ, আমার এই কোয়ালিফিকেশন, আমি এই চাকরি করি, আমি অমুকের ছেলে, আমি অমুক বংশের, এই পরিচয়গুলো আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় হচ্ছে আমি সেই ব্রহ্ম বা আত্মা, এবং এই যে ব্রহ্ম বা আত্মা সেটাই হচ্ছে অদ্বৈত। এই অনুভবে দুই নেই, সেই এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। যখন আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, যখন আমি ব্রহ্ম অনুভূতি অনুভূতি লাভ করব, তখন আমি দেখব কি সে এক ব্রহ্মই আছে, সেখানে অন্য কিছু নেই। এটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত। অনেক মতবাদ আছে তো, দ্বৈতাদ্বৈত, দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ। এই অজাতবাদ বা অদ্বৈতবাদ হচ্ছে চরম, এর পারে কিছু নেই, এটাই চরম। এই মতবাদটাই চরম সত্যের কথা বলে, এটাই চরম সিদ্ধান্ত। বেদান্ত হচ্ছে উপনিষদের সার, বেদের অন্তিম ভাগ, উপনিষদের সার, বেদের সার। বেদে অনেক কিছু আছে, বেদে সব কিছু আছে, পৃথিবীর যা জ্ঞান সব বেদে আছে। সেটা সার হচ্ছে কি, চরম সত্য হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা, এবং বেদান্ত সেইটাকে জানতে সাহায্য করে, সেটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত। এবং এই বেদান্তের আলোচনাই এই গ্রুপে হয় বা এই পেজে হয়, এবং আমি আমার গুরু ভগবানের থেকে এই বেদান্তই শ্রবণ করেছি। দৈনন্দিন জীবনে অদ্বৈত বেদান্ত কিভাবে সাহায্য করবে? দৈনন্দিন জীবনে আমরা কি করি, কাজ করি, আমাদের জীবন কর্মক্ষেত্র, কাজ ছাড়া আমাদের থাকার উপায় নেই। আচ্ছা জুয়েল বৈদ্য, আপনার এতে আমি আসছি, আমি একটু ওনার অসীমবাবুর উত্তরের আলোচনাটা করে নিই, তারপর আপনার কথায় আসছি। তো দৈনন্দিন জীবনে আমাদের কাজ করতে হয়, কাজটা আমরা কিসের সাহায্যে করি? খালি কি হাত পায়ের সাহায্যে করি, মনের সাহায্যে কাজ করি? বলি না মন দিয়ে পড়ো, মন দিয়ে কাজটা করো, মন দিয়ে করো, মন না দিলে কাজ ভালো করে হবে না। আর আমরা দেখি কি, আমাদের দৈনন্দিন কোনো কাজই ভালো করে হয় না। কেন হয় না? কারণ মনটা চঞ্চল। আমরা যখন যেই কাজটা করি, মনটাকে সেই কাজে রাখতে পারি না, মনের ভেতরে তখন শুধু সেই কাজের চিন্তা চলে না, আরো হাজার হাজার চিন্তা চলে আসে, অন্যমনস্ক হয়ে কাজ করি। হয় না, সিরিয়াল দেখতে দেখতে রান্না পুড়িয়ে ফেললাম। তো এই মনটাকে শান্ত করা আধ্যাত্মিকতা, এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এটাই বেদান্ত। যে মনটাকে, বেদান্ত কি করে, মনটাকে নিজের হাতে আনে, তখন কাজ
পারফেক্টলি হয়, পারফেক্টলি। আমরা বলি তো যে পারফেকশন বলে কিছু নেই, আছে। ঠাকুর পারফেক্ট ছিলেন, স্বামীজি পারফেক্ট ছিলেন, কারণ কি তাদের মনটা তাদের হাতে ছিল বলাটা ভুল হবে, তারা মনের পারে পারে যেতে পেরেছিলেন। মন শান্ত করে বেদান্ত চর্চা। আর যত আমার মন শান্ত হবে তত আমার কাজ ভালো হবে, সব কিছু ভালো হবে। স্বামীজি বলছে না যে যে কোনো ছাত্র যদি বেদান্ত চর্চা করে সে আরো ভালো ছাত্র হবে, কোনো গৃহিণী যদি বেদান্ত চর্চা করে সে আরো ভালো গৃহিণী হবে, যে যাই করুক সে যদি বেদান্ত চর্চা করে তার সব কিছু ভালো হয়। এই জন্যই তো স্বামীজি বলছেন যে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও, ঘরে ঘরে মানুষের বেদান্তটা দরকার, শান্তি আনন্দের জন্য বেদান্তটা দরকার। যে বেদান্ত চর্চা করে তার সব কিছু ভালো হয়, সব কিছু, এই জন্যই দরকার। দৈনন্দিন জীবনে বেদান্ত যদি যতক্ষণ বেদান্ত চর্চা করব, দৈনন্দিন জীবন অশান্তি আর অশান্তি। আচ্ছা, এবার আমি জুয়েল বৈদ্যের আপনার এটাতে আসছি। আমার গুরু আছে কিন্তু গুরুর সাথে সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ করুন গুরুর সাথে। গুরু সাক্ষাৎ কি, সঙ্গ, সঙ্গ করা দরকার। আপনার গুরু যদি অনেক দূরে থাকে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করুন, তার সাথে অ্যাটলিস্ট কোনো ফোনে কথা বা কিছুভাবে যোগাযোগ করার চেষ্টা করুন। আপনার এই যে সমস্যাগুলো এগুলো তাকে জানান। গুরু ছাড়া চাবি কাঠি তারই হাতে, গুরু ছাড়া কিন্তু উপায় নেই। আর আপনার মন জপ করে অশান্ত থাকছে মানে জপটায় হয়তো কোনো ভুল হচ্ছে, এটা তো গুরুই ধরিয়ে দিতে পারবে। গুরু আপনাকে জপটা দিয়েছেন, সেই জপটা তো আমি জানি না, আর জানলেও আমি বলতে পারতাম না কারণ আমি গুরু নই। তিনি একমাত্র আপনাকে রাস্তা দেখিয়ে ধরিয়ে দিতে পারবেন, তা আপনি চেষ্টা করবেন একটু গুরু সঙ্গ করার। আচ্ছা, দেবশ্রী বসু দিদি বলছি, হ্যাঁ, শাম্ভবী দীক্ষা একটু যদি বুঝিয়ে বলেন কৃতজ্ঞ থাকব। শাম্ভবী দীক্ষা খুব রেয়ার হয়, মানে ধরো কেউ সেরকম সদ্গুরু বা অবতার পুরুষের কাছে গেল, গিয়েই তার জ্ঞান লাভ হয়ে গেল, মানে তাকে কোনো সাধনা বা কিছু করতে হলো না, সে সেই অবতার পুরুষ বা সে সেই সদ্গুরুর কাছে গেল, তাকে দেখলো, তার একটু সঙ্গতেই সে সেই সত্যকে জানলো, সেটা হচ্ছে শাম্ভবী দীক্ষা। কিন্তু এটা সবার হয় না, খুব রেয়ার, মানে বুঝতে হবে তার মানে পুরোটাই করা ছিল শুধু কোনো অবতার পুরুষ বা কোনো মহাপুরুষ বা কোনো সদ্গুরুকে দেখার অপেক্ষায় সে ছিল। তো এটা হলো শাম্ভবী দীক্ষা। আর শাক্তি দীক্ষা যেটা বললাম, যে শক্তি সঞ্চার, গুরু তার স্পর্শ দিয়ে, তার চোখের দৃষ্টি দিয়ে বিভিন্নভাবে, মাথায় হাত, বিভিন্নভাবে সে শক্তি সঞ্চার করতে পারে। মাথায়ও যে হাত দিতে হবে তা না, যে সদ্গুরু বা যে অবতার পুরুষ মহাপুরুষ যারা, তারা বিভিন্নভাবে শক্তি সঞ্চার করতে পারে, আর সেই শক্তিটাই সেই শিষ্যকে সেই আসল জায়গায় নিয়ে যেতে পারে, নিয়ে যায়। আর মন্ত্র দীক্ষার কথা তো সবাই জানি, যে মন্ত্রের জপে আস্তে আস্তে যখন আমার জপ বন্ধ হয়ে যাবে তখন সেই সত্যের প্রকাশ। আচ্ছা, জয়দীপ বাবু প্রশ্ন করছেন, প্রকৃত গুরু চিনব কি করে, দয়া করে বলবেন। প্রকৃত গুরু ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ব্রহ্মজ্ঞানী, তাকে হতেই হবে। যে সত্যকে জানেনি সে আর একজনকে সত্যকে জানাতে পারে না, ব্রহ্মজ্ঞানী। এবং কি তার ভেতরে অহেতুক ভালোবাসা থাকবে, যদি দেখি কেউ নিজেকে গুরু বলছে, এদিকে তিনি সম্পর্ক, লেনদেনের সম্পর্ক রাখছেন, তাহলে বুঝতে হবে তিনি গুরু নন। তাদের ভেতরে নিঃস্বার্থ অহেতুক ভালোবাসা এবং অসীম প্রেম, অসীম প্রেম। এবং কি করে বুঝবো যে তিনি সদ্গুরু, তার কাছে গিয়েই আমার কিছু না কিছু পরিবর্তন হবে, সে আজ হোক কাল হোক, দু বছর বাদে হোক, পাঁচ বছর বাদে হোক, কখন যে চুপিসারে পাল্টে যাব বুঝবো না। ভগবানের কাছে যখন গেছিলাম বুঝিনি, আমি সত্যি কথা ভগবানকে দেখে না কোনোদিন ভেতরে প্রশ্ন আসেনি তিনি কিরম গুরু, তিনি সদ্গুরু নাকি তিনি কি
কোনোদিন ভাবিনি। কখন যে সব পরিবর্তিত হয়ে গেল, সব লণ্ডভণ্ড তিনি করে দিলেন, অবশ্যই না পজিটিভ ওয়ে, বুঝতেই পারলাম না। তাই সদ্গুরুর কাছে গেলে চুপিসারে সব পাল্টে যায়। এবং সদ্গুরুকে, তিনি যদি সদ্গুরু হন, তাকে দেখে না বেশি বিচার করতে হয় না, ভেতর থেকেই বলে দেয় যে ইনি ইনি এনার অপেক্ষায় আমি ছিলাম, ভেতর থেকেই বলে দেয়। শ্রাবণ রয়, ক্ষমা করবেন, শিক্ষা ভার্সেস দীক্ষা প্লিজ একটু বিশ্লেষণ করবেন। এখানে ক্ষমা চাইবার কিছু নেই, এটা তো প্রশ্ন উত্তর পর্বই, আপনার কিছু প্রশ্ন থাকলে করুন। শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা অনেক ধরনের হয়। আমরা জানি জগৎ, মানে শিক্ষা বলতে আমরা বুঝি কি জগতের শিক্ষা, মানে তারপরে পড়াশুনো, যেটা আমাদের ফর্মাল এডুকেশন, সেটা শিক্ষা। কিন্তু দীক্ষা হলো, দীক্ষা হচ্ছে জ্ঞান দান। শিক্ষা এবং জ্ঞানের মধ্যে তফাত আছে। যে শিক্ষিত আর যে জ্ঞানী, আকাশ পাতাল তফাত। স্বামীজি ঠাকুরের কাছে গেছিলেন, স্বামীজি শিক্ষিত স্মার্ট ছেলে, ঠাকুর কি পড়াশুনো জানেন না, কিন্তু মহা জ্ঞানী, চরম জ্ঞানী, দুজনের তুলনাই হবে না। তাই শিক্ষা এবং দীক্ষা তো আলাদাই ব্যাপার। দীক্ষা হচ্ছে একটা মাধ্যম যেটা দিয়ে আমি সেই জ্ঞানটা লাভ করব। আর জাগতিক যে শিক্ষা সেটা খুব লিমিটেড, আর সেটা মানুষের জন্য কিছুই করতে পারে না। আমি পিএইচডি করি, পোস্ট ডক্টরেট করি, অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা যে আমাকে শান্তি এনে দেবে এই গ্যারেন্টিটা নেই। সে যে শান্ত হবে এইটার কোনো গ্যারেন্টি নেই। এই যে মানুষ ডিপ্রেশনে ভুগছে, ফ্রাস্ট্রেশনে ভুগছে, স্ট্রেসড হয়ে আছে, স্কুলে যেই জ্ঞান তারা অর্জন, যে শিক্ষা তারা অর্জন করেছে, বা তার বাবা মার থেকে যে শিক্ষা তারা অর্জন করেছে, সেটা কিন্তু তাদেরকে শান্তি দিতে পারে না, এটা প্র্যাকটিক্যাল সিনারিও। কিন্তু যে জ্ঞান লাভ করেছে, যে সেই পরমার্থকে পেয়েছে, তার কাছে সে চোখে দুঃখ বলে কিছু দেখতেই পায় না, সে নিজেকে শান্তিস্বরূপ, আনন্দ স্বরূপ বলে অনুভব করে। তাই শিক্ষা এবং দীক্ষা, মানে দীক্ষা যেটার জন্য হয়, আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, শুভ্র কোলে, শুভ্র বাবু, বেদান্ত সোসাইটিতে কিভাবে দীক্ষা নেওয়া হয়? পূজনীয় ভগবান কি দীক্ষা দেন? ভগবান দীক্ষা দেন না। আবারও বললাম, ভগবানের কাছে দীক্ষার প্রয়োজন হয় না, কিন্তু এখন ভগবানের বয়স হয়েছে তো তিনি তাই দীক্ষা দেন না, বেশি দীক্ষা তিনি দেনও নি, কিন্তু দীক্ষা দেন আমাদের মহারাজেরা। তো আমাদের সাউথ কলকাতায় যে সেন্টারটা রয়েছে বেদান্ত আশ্রম, সেখানে প্রজ্ঞানন্দ মহারাজ বলে একজন আছেন, যিনি ভগবানের জীবনী দ্য গ্রেটেস্টটা লিখেছেন, যেটা থেকে আমি আলোচনা করি, তিনি দীক্ষা দেন। তো আপনার যদি ইচ্ছা হয় আপনি বলতে পারেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। পুজোর পর থেকে মনটা বহির্মুখী হয়ে আছে, আবার অন্তর্মুখী করব কি করে? পুজোর পর যদি মন বহির্মুখী হয়, তাহলে বুঝতে হবে পুজোটা ঠিক করে হয়নি। আর পুজো, পুজোটা তো 24 ঘন্টার ব্যাপার, খালি যে আমি বসে থেকে ধূপধুনো দেখাচ্ছি শুধু সেটা তো পুজো তা হয় তা তো নয়। ঈশ্বরের চিন্তা করলেও তার পুজো হয়। তা আমার যদি সেই ঈশ্বর চিন্তা ঠিক ঠিক হয়, তাহলে মন আমার শান্ত থাকবে। এই জন্যই তো বলছে, শুরুতে দেখবো কি ঈশ্বর চিন্তা করছি, যতক্ষণ করছি ঠিক আছে, তারপরে মন চঞ্চল হচ্ছে, এটা শুরুর দিকে হবে। কিন্তু আমি যদি সারাদিন ঈশ্বর চিন্তা করতে পারি, দেখবো শান্তিটা ভেতর থেকে যাচ্ছে না, সেটা থেকে যাচ্ছে। এবার আমি কীরকম ইন্টেন্সিটি নিয়ে করছি, কতটা আন্তরিকতা নিয়ে করছি, এটার উপরে ডিপেন্ড করছে, অনেক ফ্যাক্টর আছে না।
আমি আন্তরিকভাবে করছি কি না, আমি নিষ্ঠা সহকারে করছি কি না, আমি মুমুক্ষু হয়ে করছি কি না, এগুলোও তো ব্যাপার। মন বহির্মুখীন কখন হয়? যখন আমাদের মনটা বাইরের বিষয়ের প্রতি থাকে, তখনই মনটা বাইরে যায়। কিন্তু যে মনের বিষয় ঈশ্বরকে করবে, ঠাকুর বলছে না চিন্তার মোড়টাকে ঘোরাও, তাই মনের মোড়টা ঘুরিয়ে তো অন্তরে নিয়ে যেতে হবে। তাই যে ঈশ্বরকে বিষয় করে তার মন শান্ত থাকে, শুরুতেই একদিনেই হয় তা না, আস্তে আস্তে হয়। আচ্ছা, অসীমা অসীমাদি জিজ্ঞেস করছেন, আমার গুরু স্থূল শরীরে নেই, আমার অনেক কিছু প্রশ্ন থাকে, আমার কি করণীয়? আপনার যদি প্রশ্ন থাকে, আপনি এখানে বলতে পারেন প্রশ্নটা, কিন্তু গুরুর মতন গাইডেন্স তো আমি দিতে পারবো না। আবার বলছি, আমি গুরু নই, কিন্তু গুরুর তো প্রয়োজন থাকে। আপনার গুরু এখন স্থূল শরীরে নেই, কিন্তু ওনার যে কথাগুলো সেগুলো নিয়ে আপনি মনন করুন। ওনার তো কোনো শিষ্য টিষ্য থাকবে বা কেউ তো ওনার থাকবে, আপনি মনন করে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বলি, যে ভগবান এখনো দেহে আছেন, ব্রহ্মজ্ঞান তো অবশ্যই, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তো তিনি এখনো দেহে আছেন, আপনি চাইলে ভগবানের কাছে আসতে পারেন। কিন্তু একটা ব্যাপার কি, ভগবানকে আমরা কোনো প্রশ্ন করি না। কেন করি না? প্রথমত, ওনার কাছে আধ্যাত্মিক মহাপুরুষ অবতার পুরুষ যারা, তাদের কাছে যেতেই হয় শোনার জন্য। আমরা যদি প্রশ্ন করতে থাকি, এটাতে তাদের কথা শোনা হয় না। তো ভগবানকে আমরা কোনো প্রশ্ন করি না, কিন্তু যারা স্বামীজিরা আছে তাদেরকে আমরা প্রশ্ন করি এবং তারা উত্তরও দেন। তা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি এখানে শেয়ার করতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। আর প্রশ্ন, মানে কোয়েশ্চেন্স আর অলওয়েজ ওয়েলকাম, কারণ মানুষের ভেতর থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসে, যেটা পড়ে মনে হয় বাবা এটা নিয়ে তো কোনোদিন ভাবিনি। তো সেটা থেকেও একটা সুন্দর আধ্যাত্মিক আলোচনা হয়। তো আপনি, আপনার যদি কোনো অসুবিধে না হয়, আপনি এখানেও প্রশ্ন করতে পারেন। আর আপনার যদি কোনো সিরিয়াস কিছু মানে এ থাকে, তাহলে আমাদের সংগঠনে এভরিবডি ইজ ওয়েলকাম। তো ওই প্রজ্ঞানন্দ মহারাজ আমাদের আছেন, হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল। তো ওনাকে আমরা প্রশ্ন করি এবং ওনার গাইডেন্সে আমাদের মানে অনেকটাই আমাদের, মানে উনি সবসময় আমাদেরকে সময় দিয়েছেন, সবাইকেই উনি সময় দেন এবং আধ্যাত্মিক প্রশ্নের উত্তরও তিনি দেন। সো ইটস ইওর চয়েস। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কমেন্টে দেখছি একজনের কমেন্টের নিচে অনেক রিপ্লাই আসছে। চিন্তা করবেন না, ওনাকে আমি যত্ন সহকারে ব্যান করে দিয়েছি। আর কার মানসিকতা কিরম, কে কিরম, সেটা দেখার দরকার নেই। আমরা নিজেদের দিকেই তাকাবো, অন্যদের দিকে বেশি তাকিয়ে লাভ নেই, কে কি করছে কে কি করছে না। আমরা অন্তর্মুখীন হয়ে আত্ম অনুসন্ধান করব। আচ্ছা জয়দীপ বাবু, প্রকৃত গুরু সন্ধান পাবো কি করে? এই প্রশ্ন অনেক আসে আমার কাছে, আমি বারবার একটাই উত্তর দিই, আপনাকেও সে একই কথা বলছি। আমি ছোটবেলা থেকে খালি আমার গুরুকেই দেখেছি। আমি অন্য কোনো ভগবানের কাছে যাবার পর আমার কোনো দিন মনেই হয়নি যে আমি অন্য কারুর কাছে যাব, অন্য কাউকে খুঁজেও পাইনি। তো আমি তাই অন্য গুরুর কথা বলতে পারবো না, আমি ভগবানের কথা আপনাকে বলতে পারি। আপনার যদি ইচ্ছে হয়, আপনি ওনার কাছে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি শুধু একটু লিখে জানিয়ে দেবেন, আমরা ঠিকানা, যোগাযোগ, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো।
আচ্ছা, আপাতত তো আর কিছু প্রশ্ন দেখছি না, আগের দিন বেশি প্রশ্ন আসেনি, যে আজকে আলোচনাটা একটু সংক্ষেপেই থাকছে। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে করতে পারেন, আমি সবসময় থার্সডে করে কোয়েশ্চেন আনসার সেশন রাখি, আর আমি চেষ্টা করি সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার। একটা দুটো মিস হয়ে যেতে পারে, কারণ অনেক কমেন্ট আসে, হয়তো সব দেখে উঠতে পারি না, আর অনেক কিছু আমি রিপ্লাইতেও লিখে দিই, আপনারা একটু সময় করে পড়ে নেবেন, তাই আপনাদের নোটিফিকেশন তো আসে। তো আপাতত আর কোনো প্রশ্ন আসছে না, কিছু থাকলে করবেন, আমি আবার পরের দিন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই অবধি থাক, সবাই খুব ভালো থাকবেন, শনিবার আবার ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট নিয়ে আলোচনা।